ঢাকা শহর তখনও জেগে ওঠেনি। সেই খুব সকালে হাতের ঝিলে হাজির অপু বিশ্বাস, তাও একেবারে দৌড়বিদ সেজে। সময় তখন সকাল 6:30। কারণটা জনহিতকর, মানবতার কল্যাণে আয়োজিত একটি ম্যারাথন দৌড়ের উদ্বোধন করতেই হাড়কাঁপানোর শীতে হাজির ছিলেন তিনি। এর আয়োজক ব্র্যাক ব্যাংক লিমিটেড। মূলত তহবিল সংগ্রহের উদ্দেশ্যে এর কর্মীরা ব্র্যাক ব্যাংক দৌড় 2018 কল্যাণের পথ চলা নামে ছোট পরিসরে এই ম্যারাথনে অংশ নেন। বিষয়টি নিয়ে অপু বিশ্বাস বলেন, দৌড়ে সরাসরি অংশ না নিলেও উদ্বোধনী ও পুরস্কার বিতরণীতে অংশ নিয়েছি, চেয়েছি সবাইকে উৎসাহ দিতে। শুধু অপু বিশ্বাস নন, এতে বিনোদন অঙ্গনের বেশ কয়েকজন তারকাও উপস্থিত ছিলেন। অভিনেতা আফজাল হোসেন, সঙ্গীত শিল্পী বাবা মজুমদার, নায়িকা নিপুণও অনুষ্ঠানে অংশ নেন। অপু বিশ্বাস বরাবরই স্বাস্থ্য সচেতন, মাঝে মধ্যেই হাতির ঝিলে দৌড়ঝাঁপ সেরে নেন। আজকের অনুষ্ঠান সম্পর্কে তিনি জানান, জনহিতকর উদ্যোগে অংশ নিতেই তিনি সেখানে যান। এই দৌড় উপলক্ষে ব্র্যাক ব্যাংকের কর্মীরা 19 লাখ টাকার তহবিল সংগ্রহ করেছেন। এর সঙ্গে ব্যাংকের নিজস্ব তহবিল থেকে সমপরিমাণ অর্থ দিয়ে তৈরি ফান্ড সেবামূলক কাজে ব্যবহার করা হবে। ব্যাংক কর্তৃপক্ষ জানায়, এই তহবিল থেকে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির চেঞ্জিং ডায়াবেটিস ইন চিলড্রেন ও হিরোস ফর অল নামে দুটি প্রতিষ্ঠানের প্রত্যেককে 7.5 লক্ষ টাকা করে অনুদান প্রদান করা হয়। চেঞ্জিং ডায়াবেটিস ইন চিলড্রেন শিশুদের ডায়াবেটিস রোগ নিয়ে, আর হিরোস ফর অল দৃষ্টিহীন শিশুদের কল্যাণে কাজ করে। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।